এদিকে হেফাজতে ইসলামের লং মার্চ প্রতিহত হয়েছে বলে দাবি করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু সকালে শাহবাগ প্রজন্ম চত্বরে পূর্ব নির্ধারিত একটি মিছিলের আগে তিনি এই মন্তব্য করেন এছাড়া এই আন্দোলন এখানেই শেষ নয় বরং শুরু বলেও মন্তব্য করেছেন তিনি লং মার্চকে প্রতিহত করা গেছে ঢাকার বাইরে থেকে তারা যে লং মার্চে যে শোডাউন করতে চেয়েছিল সেটি ব্যর্থ হয়েছে তবে সরকার অনুমতি দেওয়াতে ঢাকা শহরের আশেপাশের একশো পঞ্চাশটিরও অধিক মাদ্রাসা থেকে বেশ কিছু হেফাজত ইসলাম জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মী এবং জঙ্গিরা এসে এখন সাপলা চত্বরে অবস্থান নিচ্ছে আমি মনে করি যে আমাদের যে আন্দোলন সেটি অনেকাংশে সফল তাদের লং মার্চ ব্যর্থ তবে আন্দোলন এখানে শেষ নয় আন্দোলন এখানে শুরু